সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত অনলাইন ভিডিও ক্লাসে সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমাদের সামনে বই খাতা কলম নিয়ে রেডি আছো। চলো আজকে আমরা ক্লাসে যাই। তাহলে দেখো, গত পাঠে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? গত পাঠে আমরা আলোচনা করেছিলাম, দেখো সৎকরার প্রতীক কি? সৎকরার প্রতীক কি পারবে না তোমরা? হ্যাঁ নিশ্চয়ই পারবে। সৎকরার প্রতীকটা হচ্ছে, এই দেখো উত্তরটা হচ্ছে কি, এটা হচ্ছে সৎকরার প্রতীক। এরপর আমরা আলোচনা করেছিলাম একক অনুপাত কি। তো একক অনুপাত হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হবে, সেটা হচ্ছে একক অনুপাত। মনে করো একক অনুপাত হচ্ছে 9:9, তাহলে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, তাই না? তাহলে চলো আজকের পাঠে আমরা যাই। আজকে আমরা খেয়াল করো, আজকে আমরা আলোচনা করব 19.2.3 26 নম্বর থেকে পর্যায়ক্রমে আলোচনা করব। 26 নম্বর জালাল জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলো, দেখো প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে। ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে, দেখো 36 কিলোমিটার পথ অতিক্রম করতে, 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? তার কত ঘন্টা লাগবে? সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, তাহলে জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে? যেহেতু আমরা ঐকিকের অঙ্ক করতেছি, তাহলে যেটা চাইবে সেটাকে আমরা ডানে রাখবো। সমাধানটা দেখো, সমাধানটা খেয়াল করো, সমাধান হচ্ছে জালাল 9 কিলোমিটার পথ অতিক্রম করে, কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়। তাহলে জালাল 1 কিলোমিটার পথ অতিক্রম করবে 3/9 ঘন্টায়। একটু খেয়াল করো যে 9 কিলোমিটার পথ অতিক্রম করছে 3 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার অনেক কম সময় লাগবে না? তাহলে দেখো 3/9। আবার প্রশ্ন করতে 36 কিলোমিটার, তাহলে 36 কিলোমিটার পথ অতিক্রম, তাহলে 3 × 36/9 এত ঘন্টায়। তাহলে একটু কাটাকাটি করি, দেখো 4 × 36 = 3, 4 = 12, তাহলে 12 ঘন্টা। একটু খেয়াল করো 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তাহলে কত ঘন্টা সময় লাগবে? 12 ঘন্টা সময় লাগবে। এরপর আমরা পরের অঙ্কে চলে যাই, খেয়াল করো। পরের অঙ্ক দেখো 27 নম্বর, 6 জন লোক 28 দিনে 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, কোনো জমির ফসল কাটতে পারে, কাটতে পারে
ফসল কাটতে পারে তাহলে 24 জন লোক কতদিনে ওই জমির ফসল কাটতে পারবে 24 জন লোক 24 জন লোক কতদিনে ওই জমির ফসল কাটতে পারবে ওই জমির ফসল কাটতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো যে 6 জন লোক 28 দিনে কোন জমির ফসল কাটতে পারে 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে কত দিনে তাহলে সমাধানটা খেয়াল করো ছয় জন লোক জমির ফসল কাটতে পারে 28 দিনে তাহলে একজন লোক জমির ফসল কাটতে পারে অনেক বেশি হয়ে যাবে যেহেতু 6 জন লোক জমির ফসল কাটতে পারে 28 দিনে তাহলে একজন লোক অনেক বেশি তাহলে কত করতে হবে তার 28 গুণ তো 6 এত দিনে আবার প্রশ্ন হচ্ছে দেখো 24 জন লোক কত দিনে মানে অনেক বেশি তাহলে বেশি হলে কম হয়ে যাবে না তাহলে 24 জন লোক জমির ফসল কাটতে পারে দেখো তাহলে 28 গুণ তো 6/24 এত দিনে তাহলে দেখো 4 6 24 আর 4 7 28 তাহলে 7 দিনে প্রশ্নটা ছিল দেখো 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে তাহলে 7 দিনে ক্লিয়ার এরপর দেখো আমরা পরের অঙ্ক চলে যাব আঠাশ নম্বর হচ্ছে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে তিনজন বালকের সমান কাজ করে চারজন পুরুষ ও দশজন বালক দেখো চারজন পুরুষ ও দশজন চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ 21 দিনে করতে পারে একুশ দিনে করতে পারে ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক ও 15 জন বালক 6 জন পুরুষ ও 15 জন বালক কতদিনে করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমরা খেয়াল করো 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে তার মানে কি বুঝালো যে 2 জন পুরুষ যে কাজটি করে সেম কাজটি 3 জন বালক করে তাহলে আবার বলছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে তাহলে 4 জন পুরুষ এবং 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে তাহলে দেখো ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে সমাধানটা খেয়াল করো সমাধানটা হচ্ছে দেখো 2 জন পুরুষের কাজ সমান সমান 3 জন বালকের সমান 3 জন বালকের কাজের সমান
দুইজন পুরুষ যে কাজটা করছে সেম কাজটা করতেছে তিনজন বালক তাহলে একজন পুরুষ এতজন বালকের কাজের সমান করেন আবার দেখো যে চারজন পুরুষ দেখো তাহলে চারজন পুরুষ কতজন বালকের সমান কাজ করতেছে তাহলে 3 × 4/2 এতজন তাহলে একটু কাটাকাটি করে দেখো 2 × 4 × 3 × 6 তাহলে 6 জন বালকের কাজের সমান একটু খেয়াল করো তাহলে 4 জন পুরুষ কিন্তু 6 জন বালকের কাজের সমান অনুরূপভাবে আরেকটা খেয়াল করো আরেকটা পুরুষ আছে কিন্তু 6 জন পুরুষ এই 6 জন পুরুষটা আমরা কিন্তু বের করে নিব তাহলে 6 জন পুরুষ তাহলে 3/2 × 6 তাহলে একটু দেখো এতজন বালকের সমান কাজ করে তাহলে একটু কাটাকাটি করে দেখো 3 × 6 = 9 জন 9 জন বালকের কাজের সমান একটু খেয়াল করো তাহলে 4 জন পুরুষ সমান কাজ করছে কয়জন বালক 6 জন বালক আবার বলতেছে যে 6 জন পুরুষ সমান কাজ করছে কয়জন বালক 9 জন বালক প্রশ্ন আমাদের আছে একটু খেয়াল করো যে 4 জন পুরুষ ও 10 জন বালক অতএব 4 জন পুরুষ ও 10 জন বালক সমান কি হবে একটু খেয়াল করো 4 জন পুরুষ সমান আমরা পেয়েছি 6 জন তাহলে 6 + 10 = কত 16 জন বালকের কাজের সমান আবার বলতেছে দেখো পরের 6 জন পুরুষ ও 15 জন বালক তাহলে 6 জন পুরুষ ও 15 জন বালক সমান কে তাহলে 6 জন পুরুষ সমান আমরা পেয়েছি 9 জন বালক তাহলে 9 + 15 = কত 24 জন বালকের কাজের সমান এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে তাহলে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান পেয়েছি 16 জন তাহলে 16 জন খেয়াল করো দেখো আর পেয়েছি কি 4 জন পুরুষ ও 10 জন বালক সমান 16 জন তাহলে 16 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে 16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে 16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে মানে একজন যদি বালক দেওয়া হয় একজন বালক দিলে অনেক সময় লাগে যাবে তাহলে কি করতে হবে 21 × 16 এত দিনে এখন প্রশ্ন হচ্ছে দেখো যে 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে তাহলে 6 জন পুরুষ ও 15 জন বালক সমান কত পেয়েছি আমরা বালক 24 জন তাহলে খেয়াল করো বালক কাজটি করতে পারে তাহলে 21 × 16/24 একটু যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে দেখো দাঁড়াই বিষয়টা দেখো 3 × 8 = 24 আর 8 × 16 3 × 7 = 21 7 × 14 14 দিনে তাহলে প্রশ্নটা ছিল দেখো ওই কাজটি 6 জন পুরুষ দেখো 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে তাহলে কত দিনে করতে পারবে 14 দিনে সুপ্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছো তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত এবং যদি তোমাদের অঙ্ক করতে গিয়ে কোনো প্রবলেম হয় পরের অঙ্ক বা যে কোনো সিলেবাস ভিত্তিক যে কোনো অঙ্কতে প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে জানাবে এবং আজকে তোমাদের এইচডব্লিউ দেব আমি 29 নম্বর থাকবে এইচডব্লিউ তোমরা এইচডব্লিউ করে অবশ্যই গ্রুপে পোস্ট করবে তো সেভ এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম